নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি উপস্থিত উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর রঞ্জিত চক্রবর্তী। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার ডাক্তারবাবুর, এর আগে আমরা যে এপিসোড করেছিলাম তো সেই এপিসোডে প্রচুর রেসপন্স এসছে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে আমাদের জানিয়েছেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা ডেফিনেটলি ডাক্তারবাবুর সঙ্গে সেই প্রশ্নগুলো নিয়ে একদিন বসে আলোচনা করে আপনাদের অবশ্যই সেই উত্তর দেব, আপনাদের মনের যে প্রশ্ন তা নিরসন করব। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনিয়মিত মাসিকে মা হবার উপায়। ডাক্তারবাবু, আজকে আমাদের এটা টপিক যে অনিয়মিত মাসিকে মা হবার ক্ষেত্রে কী কী সমস্যা থাকতে পারে, কী কী জটিলতা দেখা দিতে পারে, আদৌ মা হওয়া যায় কি না, আর এইগুলো সূত্র ধরে আমি প্রথমে যে প্রশ্ন করব যে অনিয়মিত মাসিক বলতে আমরা ঠিক কী বুঝব। খুব ভালো টপিক এটা, কারণ মেয়েরা মায়েরা জীবনের কোনো না কোনো সময় সবাই প্রায় এটার মধ্যে দিয়ে গেছেন। খুব কম লোক আছে যারা সারা জীবন নিয়মিত মাসিক পেয়েছেন। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মাসিক বা মেনস্ট্রুয়েশন জিনিসটা কী। এটা অনেকের ধারণা যে এটা একটা ইউটেরাস মানে জরায়ুর সমস্যা, আসল ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়। একটা মেয়ে যখন মাতৃত্বর আগে কুমারী মেয়ের থেকে যখন তার পিরিয়ড শুরু হচ্ছে, মানে বয়সন্ধিকাল যাকে আমরা বলি পিউবার্টি, এই পিউবার্টির সময় ব্রেনের একটা পোর্শন থেকে কিছু হরমোনাল সিগনাল বেরোতে শুরু করে। সেই হাইপোথ্যালামাস থেকে যে সিগনালটা বেরোয় সে ওভারিকে আস্তে আস্তে ওভিউলেশন করতে মানে ডিম্বাণু ছাড়তে প্রিপেয়ার করে। এইবারে ধরুন 12-13-11 এরকম বয়সে যখন পিরিয়ড স্টার্ট হয় তখন প্রত্যেক মাসে হরমোন স্টিমুলেশনে নর্মাল মেয়েদের ক্ষেত্রে একটি করে ডিম বেরোনোর কথা, যাদের 28-30 দিনের সাইকেল তাদের মোটামুটি 12-14-15 দিনের মধ্যে একটা ওভিউলেশন হয়। এবার ওভিউলেশন হয়ে যাওয়ার সময় ইউটারাস মানে জরায়ুর লাইনিংটা, জরায়ুর যে অন্ত ছালটা আছে বলা যায়, সেটা গর্ভধারণের জন্য রেডি হয়। যেরকম আমরা জমি প্রিপেয়ার করি বীজ চারা লাগানোর জন্য, সেরকম নেচার ইউটারাসের লাইনিংটাকে তৈরি করে যাতে প্রেগনেন্সি এসে বসতে পারে। এবার যেই সেই সাইকেলে ধরুন গর্ভধারণ হলো না, আনম্যারিড মেয়ে কিংবা ম্যারিড মেয়েও হতে পারেন, তাহলে ইউটারাসের ওই লাইনিংটা শেড করে যায় মানে বেরিয়ে যায়, গিয়ে আবার পরের মাসের জন্য পরের ডিম্বাণুর থেকে আবার প্রেগনেন্সি আসার জন্য তৈরি হয়। তার মানে এটা একটা সাইকেল। এই যে চক্রটা যাকে বাংলায় ঋতুচক্র বলে, সেটা চলতে গেলে ইউটারাস ওভারি ব্রেন এবং তাদের মধ্যে যে সামঞ্জস্য সেইটা ঠিকভাবে তৈরি হতে হবে। বেসিক্যালি আমরা এটাকে হরমোন সাইকেল বলি। যেমন ব্রেন থেকে ওভারিতে সিগনাল যায় সেরকম ওভারি থেকে যে হরমোন তৈরি হয় সে আবার ব্রেনকে সিগনাল দেয়, যার জন্য একটা ওয়েভ অফ হরমোন আসে আবার চলে যায় আবার আসে, অনেকটা রেগুলার ঢেউয়ের মতো। এইবার যাদের ক্ষেত্রে এই হরমোন সাইকেলের কোনো প্রবলেম হয় কিংবা ওভারি থেকে ডিম্বাণু বেরোতে অসুবিধে হয়, কিংবা অনেকে এমন আছেন যে দেখেছেন মাসিকের ডেট কখনো ঠিক নেই, কোনো দিন 21 দিনে হচ্ছে, কোনো দিন 40 দিনে হচ্ছে, কোনো দিন 3 মাস হচ্ছে না, এই প্রবলেমটা কিন্তু সাময়িক প্রবলেম কিংবা এটার কোনো গুরুত্ব নেই এটা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। পরীক্ষা বা ডিটেকশনটা আপনারা কিভাবে করেন? ইয়াং মেয়েদের ক্ষেত্রে অনেক ফ্যামিলি এই প্রবলেমটাকে, ও ঠিক আছে বিয়ে হলে সেরে যাবে,
এই মানসিকতা নিয়ে ওটাকে রেখে দেন যে এখন তো বিবাহিত নয়, এখন থেকে ওই পিরিয়ডের প্রবলেম, মাসিকের প্রবলেম, গাইনোকোলজি এসবের দরকার কি। এটা হচ্ছে মারাত্মক বড় ভুল, কারণ যে মেয়েদের এই প্রবলেম থাকে তাহলে জানতে হবে যে নর্মাল পিরিয়ড কোনটা। নর্মাল সাইকেল আমরা বলি 21 থেকে 35 দিনের সাইকেল, কারোর 22, কারোর 28, কারোর 31। সো 21 থেকে 35 মধ্যে যদি রেগুলার সাইকেল হতে থাকে তাহলে মোটামুটি ধরা যায় যে তার ওভুলেশন ঠিকঠাক হচ্ছে। এবার আজকের দিনে খুব বেশি হরমোনের রোগ দেখা যাচ্ছে, আপনারা আগেও আলোচনা করেছেন, আমরা অনেকবার বলেছি এবং আবার বলবো, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা ওভারির একটা সমস্যা। কি হয়, ব্রেনের থেকে হরমোন ঠিক বেরোচ্ছে, ওভারি তার কাজ করে ডিম তৈরি করছে, কিন্তু ওভারির স্কিনটা মানে ওভারির যেটা আবরণটা সেটা অন্যদের থেকে ক্রমশ মোটা থাকছে বলে ডিমটা বেরোতে পারছে না, মানে ওভিউলেশন হচ্ছে না, ডিমের মালার মতো তৈরি হয়ে যাচ্ছে ওভারির মধ্যে, দেখতে অনেকটা আল্ট্রাসাউন্ড করলে মুক্তোর মালার মতো লাগে। একে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমরা সামনে আবার কথা বলবো আর একটু। তো আমার বলার উদ্দেশ্য এইটাই যে যদি দেখেন যে কোনো বয়সে পিরিয়ডের গণ্ডগোল হচ্ছে, অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলবেন, কারণ এর পিছনে কিন্তু অনেক মারাত্মক কারণ লুকিয়ে থাকতে পারে। ডাক্তারবাবু, আরও তো কিছু অসুখ লুকিয়ে থাকতে পারে, তো যদি দর্শক বন্ধুদের জন্য সেই অসুখগুলো সম্পর্কে একটু সচেতন করেন, যখন যাদের অনিয়মিত মাসিক হয়। শুধু যে পলিসিস্টিক ওভারির জন্য অনিয়মিত মাসিক হয় তা কিন্তু নয়, এটা ছাড়াও শারীরিক অনেক অসুবিধে, যেমন ধরো আমাদের থাইরয়েড, হাইপোথাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ড গ্রন্থির থেকে যে হরমোনটা বেরোয় থাইরক্সিন, সেটা যদি কম প্রোডাকশন হয়, যে মেয়েদের থাইরয়েডের সমস্যা আছে তাদের হতে পারে। মেন্টাল স্ট্রেস, ধরো পরীক্ষা, পড়াশুনো, কেরিয়ার নিয়ে প্রচণ্ড চিন্তিত, দুশ্চিন্তিত, বাড়িতে মা বাবা কেউ অসুস্থ, তার জন্য কোনো মেন্টাল স্ট্রেস হচ্ছে। তো মানসিক চাপ একটা কারণ, হরমোনের অন্য কোনো রোগ সেটাও একটা কারণ হতে পারে। এছাড়া সব থেকে আজকের দিনে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার, মানে আমাদের যেটা হয়েছে, আমাদের তো ইকোনমিক্যালি আমরাও উন্নত হচ্ছি আর পরিবার ক্রমশ ছোট হচ্ছে, 51 পরিবার ভেঙে যাচ্ছে। আগে একটা ফ্যামিলিতে বাবা, কাকা, জ্যাঠা, দাদা সব থাকতো, তাদের বাচ্চা কাচ্চা মিলিয়ে হয়তো 6টা বাচ্চা বাড়িতে, তো খাওয়ার আসতো, এই ধরো পুজোর সময় জামা আসতো, যাই আসতো সেটা ভাগ হয়ে যেত 6-7 জনের মধ্যে, তো কেউ অতিরিক্ত পাচ্ছে কেউ কম পাচ্ছে এটা ব্যাপারটা কম ছিল। এখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা একটি কিংবা দুটি সন্তান, এইবার মা বাবা হয়তো দুজনেই চাকরি করেন, পারিবারিক ইকোনমিক অবস্থা আগের থেকে অনেক বেটার, প্লাস আজকের যুগে এই ফোন করলেই খাওয়ার, খেলার জায়গার অভাব, তো কি হচ্ছে, বডির প্রয়োজনের থেকে বেশি খাওয়ার বাচ্চা বয়স থেকে আমরা অভ্যেস করে নিচ্ছি, যার জন্য ওবেসিটি একটা বিরাট সমস্যা। এটা দেখা গেছে যাদের বডি ম্যাস ইন্ডেক্স বেশি, মানে বডিতে ফ্যাটের পরিমাণ বেশি, তাদের নর্মাল ওভারিয়ান ফাংশনের থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা ফ্যাটের মধ্যে গিয়ে পাল্টে কিছু অ্যাবনর্মাল মেল হরমোন, নানা মাপের উল্টোপাল্টা লেভেল অফ হরমোন তৈরি করে। তাহলে ওবেসিটি, লাইফস্টাইল, আরেকটাও বলতে হবে, আজকাল অনেকেই কাজের জন্য নাইট শিফটে কাজ করতে হয় কিংবা শিফট সারাক্ষণ চেঞ্জ হয়ে যায়, বায়োলজিক্যাল ক্লকটা আপসেট হয়ে যায়, এটা দেখা যায় আইটি সেক্টরের লোক, কল সেন্টারের লোকেদের মধ্যে, যে এই সপ্তাহটা নাইট করলেন পরের সপ্তাহটা মর্নিং, ঘুমানোর টাইম সেট হচ্ছে না, এইগুলোও কিন্তু সাইকেলকে ডিস্টার্ব করে।
এবার আমরা আসল প্রসঙ্গে আসছি, যে যেটা নিয়ে আজকে আমাদের মেন আলোচনা, যে অনিয়মিত মাসিকের সমস্যা যাদের রয়েছে বা এই সমস্যা যারা ভোগেন, তাদের আগামী দিনে তারা যখন ম্যাচিওর স্টেজে যাবেন মা বিয়ের পর, তো তাদের মা হওয়াটার ক্ষেত্রে কতটা অসুবিধে থাকে বা কিভাবে তারা সহজে মা হয়? আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে একটা হিস্ট্রি নিই, মানে কী ধরনের প্রবলেম, কবে থেকে শুরু, কীরকম পিরিয়ড হচ্ছে, সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এটা কোনো রিসেন্ট ইনসিডেন্স না, এটা ওনার বডির নেচার এরকমইভাবে চলছে। পলিসিস্টিক ওভারি আছে কি না ডিটেক্ট করার চেষ্টা করি, এছাড়া বাকি হরমোনাল টেস্টগুলো করে দেখা হয়। আমাদের কিছু স্পেশাল টেস্ট আছে, একটা হরমোনের টেস্ট আছে যেটা পিরিয়ড চলাকালীন দ্বিতীয় তৃতীয় দিনে করা হয়, প্রজেস্টেরন বলে একটা হরমোন আছে যেটা 21 দিনের মাথায় করা হয়। তো আমরা এরকম দু তিনটে হরমোনের টেস্ট করে দেখে নিই যে তার ওভিউলেশন সংক্রান্ত হরমোনের লেভেলগুলো ঠিক দিনে ঠিক লেভেলে আছে কি না। এইবার যার যেটা ডায়াগনোসিস হয়, ধরুন কারোর থাইরয়েডের প্রবলেম আছে, তাকে থাইরয়েডের ওষুধ দিলেই দেখা যায় পিরিয়ড নর্মাল হয়ে গেছে। কেউ যদি শুধু ওবেসিটিতে ভোগেন, তাকে বলতে হয় যে এক্সারসাইজ করে ডায়েট করে ওজন কমান, একটা সার্টেন বিএমআই পর্যন্ত এলেই অনেকের দেখা গেছে পিরিয়ড রেগুলার হয়েছে। পড়ে থাকছে সেই গ্রুপটা যাদের পলিসিস্টিক ওভারি কিংবা ওভারি আর ইউটেরাসের কোনো সমস্যা আছে। সমস্যা থাকলেও যেটা আজকে আমাদের বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এই রোগের প্রত্যেকটি রোগের সুচিকিৎসা আছে। আর অনেকেই যেটা ভয় পেয়ে যান যে ওভারিতে সিস্ট হয়েছে, পলিসিস্টিক ওভারি মানে কিন্তু ওভারিতে সিস্ট হওয়া নয়, ওভারিয়ান সিস্ট একটা আলাদা রোগ আর পলিসিস্টিক ওভারি হচ্ছে আলাদা রোগ। আর পলিসিস্টিক ওভারির বেশিরভাগ ক্ষেত্রেই লাইফস্টাইল চেঞ্জ, ওষুধপত্র এগুলো দিয়ে আমরা কন্ট্রোলে রাখি। যে মেয়েদের বিয়ে হয়নি, যারা এখনও ম্যারিড নয়, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় পিল জাতীয় ওষুধ ইউজ করি যাতে ফার্দার ওভারিতে সিস্ট জমে ড্যামেজ না হয়। আর যখন তিনি বিবাহিত হয়ে গেলেন এবং বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তখন আমাদের ওষুধপত্র পুরো পাল্টে যায়। তো রোগী প্রয়োজন অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি, পারিবারিক সিচুয়েশন, মাতৃত্বের প্রয়োজন এগুলো অনুযায়ী এর ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট বয়সে, বিভিন্ন বয়সে বিভিন্নভাবে হবে। সো এরকম বলা যাবে না যে সবাই একই ট্রিটমেন্টে থাকবে, কারোর হয়তো কোনো ওষুধেরই প্রয়োজন নেই, লাইফস্টাইল ঠিক করতে হবে, কারোর হয়তো ওষুধের প্রয়োজন আছে, কারোর হয়তো অন্য থাইরয়েড টাইরয়েডগুলোকে রেক্টিফাই করতে হবে। সো পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিসটা কিন্তু আমি জোর করে বলবো মায়েদের, যে আপনাদের যারা টিনেজার মেয়ে আছেন তাদের পিরিয়ডটা রেগুলার হচ্ছে কি না, ফ্লোটা ঠিক আছে কি না, এটা একটু খেয়াল রাখুন। এবং যদি কখনও দেখেন অসুবিধে হচ্ছে, অল্প বয়সেই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, তাহলে কিন্তু বিয়ের পরবর্তী সমস্যাগুলো অনেকটা ইজি হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সঙ্গে থাকবে তাদেরকেও বলি যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিয়ের পরে প্রেগনেন্সি মানে সন্তান আনার জন্য ভালো ভালো মেডিসিন অ্যাভেলেবেল আছে এবং বেশিরভাগ লোকেরই ওষুধে কাজ হয়। এবার যাদের ওষুধে কাজ হয় না সেটা আমরা পরের আলোচনা করে বলবো যে কী কী করা যায়। কারোর একদিনে পিরিয়ডটা হলো অথবা ধরুন দেড় দিনে হয়ে থেমে গেল, সেটাকে আপনি অনিয়মিত মাসিককে মাসিক বলবেন? ওটাও আমাদের এই গ্রুপের মধ্যে আসবে। যে সমস্যাটা আপনি আমাকে বললেন ওটাকে আমরা ডাক্তারি ভাষায় হয়তো বলবো স্ক্যান্টি পিরিয়ড, মানে অ্যাভারেজে একটা মেয়ের 4-6 দিন পিরিয়ড অ্যাভারেজে হয়, টোটাল 80 ml মতো ব্লাড লস হয়। এবার পিরিয়ডের ব্লাড কারোর পক্ষে মাপা খুব ইজি নয়, ওটা ল্যাবরেটরির ব্যাপার আর কি। কীভাবে বোঝা যায়, কদিন ব্লিডিংটা থাকলো, দিনে কটা করে স্যানিটারি টাওয়েল লাগছে। ধরুন একজন আগে দিনে 3-4 স্যানিটারি টাওয়েল ইউজ করতেন 4-5 দিন ধরে, এখন তার হয়তো বড় জোর দিনে 2 লাগছে, আর 2-3 দিনের মধ্যে আর কোনো ব্লিডিং নেই, শুধু স্পটিং আছে।
সঙ্গে সঙ্গে মেডিকেল কনসালটেশনের প্রয়োজন, কারণ এটাই একমাত্র ইন্ডিকেটারও হতে পারে যে তার ওভারির সমস্যা হচ্ছে কিংবা হরমোনের সমস্যা হচ্ছে। তো পিরিয়ড ইরেগুলার হওয়া, দেরিতে হওয়া, পরিমাণে কম হওয়া এবং পিরিয়ডে অস্বাভাবিক ব্যথা হওয়া, এ সবকটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কারণগুলোর মধ্যে পড়বে। এরকম যার প্রবলেম, যে অনিয়মিত মাসিকের সমস্যা নিয়ে যারা ভুগছেন, তো সেটাকে দেরি না করে যত তাড়াতাড়ি সেই বিষয়টা নিয়ে কাউন্সিলিং করা যায় ডাক্তারের কাছে এসে, সেটাই হচ্ছে তার সবথেকে বড় কাজ। সর্বপ্রথম এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি অলরেডি বলে দিয়েছেন, সমস্যাটাকে আইডেন্টিফাই করে চাপা না দিয়ে তাড়াতাড়ি মেডিকেল অ্যাটেনশনটা নিন। আর আমাদের সমাজে আর একটা প্রবলেম আছে, আমরা মেয়েদের কোনো এই ধরনের সমস্যা চেপে রাখতে চাই যাতে জানাজানি না হয়, পরিবারের অন্য কেউ না জানে, সেটা আরও বড় ক্ষতি। কারণ এই মেয়েকে যদি অল্প বয়স থেকে চিকিৎসায় রাখা যায় কিংবা লাইফস্টাইল ঠিক করা যায়, তাহলে তার আমাদের পক্ষে অনেক ইজি হয়ে যাবে বিয়ের পরের প্রবলেমগুলোকে হ্যান্ডেল করো। প্লিজ পিরিয়ডের প্রবলেমকে সাধারণভাবে নেবেন না, এর পিছনে অনেক গভীর কারণ লুকিয়ে থাকতে পারে। আর সেকেন্ড, ভয়ও পাবেন না, এটা ভয়ের কিছু নেই, এটা রোগ, চিকিৎসা আছে, আমাদের কাছে এলে আমরা পুরোপুরি এটাকে কন্ট্রোলে রাখতে পারি। ধন্যবাদ ডাক্তারবাবু আপনি এত সুন্দর করে বোঝানোর জন্য। ডাক্তারবাবুর কাছে আমি জানি যে অনেক প্রশ্ন আপনাদের রয়েছে, অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে দিন, কমেন্ট বক্সে জানান। আর ডাক্তারবাবু তো বলেই দিয়েছেন যে কোনো একদিন ডাক্তারবাবু বসে অথবা লিখিতভাবে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। সকলে ভীষণ ভালো থাকুন, নমস্কার।